মহামারীর মাঝে 2020 সালের বেশিরভাগ ক্রিকেট ম্যাচই হয়নি। সারা বছরে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে মাত্র 44টি, এর মধ্যে 42টি ম্যাচে জয় পরাজয় নির্ধারিত হয়েছে, বাদবাকি দুটি ম্যাচ টাই হয়েছে। মহামারীর বছরে গোটা বিশ্বের ক্রিকেট যখন স্থবির হয়ে পড়েছে, তখন বছরের শুরুর দিকে দুর্দান্ত পারফর্ম করে অসাধারণ এক অর্জন পেয়েছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। 2020 সালে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলে বাংলাদেশ দলের এই ওপেনার এই বছর পেছনে ফেলেছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নারদের মতো তারকাদের। বিশ্বের বাঘা বাঘা সব ওপেনারদের পেছনে ফেলে ব্যক্তিগত 176 রানের রেকর্ড ইনিংস খেলার মাধ্যমে বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছেন লিটন দাস। 2020 সালে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন লিটন। তারপরে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছেন আরেক বাংলাদেশি তারকা তামিম ইকবাল। এ বছর বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ব্যক্তিগত সর্বোচ্চ 158 রানের ইনিংস খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। লিটনের 176 রানের ইনিংসটিও ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। এর বিপক্ষে 142 রানের ইনিংস খেলে এই তালিকায় তৃতীয় হয়েছেন পল স্টার্লিং, বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ESPN ক্রিক ইনফো। কোহলি, রোহিত, ওয়ার্নারদের পেছনে ফেলে বর্ষসেরা ব্যাটসম্যান হওয়া লিটন দাসের জন্য অবিশ্বাস্য অর্জন।